দিকগুলোতে যাচ্ছি না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে তাহলে তার রেজাল্ট কি, এটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তখনই আপনার আপনি জানবেন বা তখনই আপনার মধ্যে প্রাধান্য পাবে যখন আপনি জানবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলে আমার বেনিফিটটা কি, আমার মর্যাদাটা কি হবে। এটা যেই ব্যক্তি জেনে যাবে সেই ব্যক্তি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে বিমুখ হতে পারে না, কারণ সেই ব্যক্তি মরার আগ মুহূর্তে হলেও সে বাধ্য রাসূল সাল্লামকে সে ভালোবাসবেই যদি তার এই দিকগুলো জানা থাকে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটা হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে, একটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে, একটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে। যে হাদিসটা ইমাম বুখারি এবং মুসলিম তাদের উভয়ের কিতাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে ব্যাপকতা রয়েছে বিধায় আমি একটা হাদিস শুধু রাসূল সাল্লামের ভালোবাসার ক্ষেত্রে আপনার কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের 62 নম্বর অধ্যায়, এটা হচ্ছে মানাকিবুল আনসার, তাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার একটা পর্ব রয়েছে, সেই পর্বটা হচ্ছে 6 নম্বর মানাকিবুল উমর, তাতে 3688 নম্বর হাদিসটি আপনি লক্ষ্য করেন, 3688। এবং ওই একই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদব বিররি ওয়াল আদব 46 নম্বর অধ্যায়ের 50 নম্বর পর্বে এনেছেন, যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, এই পর্বে এনেছেন, তাতে হাদিসটি রয়েছে 6608 নম্বরে 6608। তাহলে বুখারিতে রয়েছে হাদিসটি 3688-তে এবং মুসলিমে হাদিসটি রয়েছে 6608 নম্বরে। এই হাদিসটা আপনি দেখে নেবেন, তাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আন্না রাজুলান সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ, একজন ব্যক্তি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, কিয়ামত কখন হবে, ফাকালা মাতাস সাআতু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের শুনে তিনি তাকে জিজ্ঞেস করলেন কিয়ামত তো হবে, এটা যখন তখন হবে, আর আমাদের কিয়ামত হচ্ছে যখন আমরা মরে যাব, তখনই আমাদের কিয়ামত হয়ে যাবে। তো একটা ব্যক্তি যখন এই ধরনের প্রশ্ন করে নিশ্চয়ই সে তার জন্যে প্রস্তুত, তাই রাসূল সাল্লাম তাকে বলছেন মাজা আদাত্তালাহা, যদি কিয়ামত হয়ে যায় এখন বা আগামীকাল বা যখন হবে তাহলে তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত করে রেখেছ নিজেকে, কারণ কিয়ামতের পরেই হবে হিসাব নিকাশ, রয়েছে শাস্তি না হয় শান্তি, সে শান্তির জন্যে তুমি কি ব্যবস্থা করেছো, মাজা আদাত্তালাহা, কিয়ামতে যে তুমি নাজাত পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারে যে তুমি জিতে যাবে, তাহলে সেই দিনের জন্যে তুমি কি প্রস্তুত করে রেখেছো, নাজাতের জন্য কি ব্যবস্থা আছে তোমার কাছে। সে সাহাবি চুপ হয়ে গেছেন এবং তিনি একটা পর্যায়ে চিন্তা করে দেখলেন যে তাহলে এমন কিছুই তো আমি করতে পারিনি। তিনি ক্লিয়ারলি বললেন তার মনের অবস্থাটা, তিনি বলছেন লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছুই করতে পারিনি উল্লেখযোগ্য যেগুলো আমি নাজাতের জন্য পেশ করতে পারি, কারণ আমাদের উপরে সালাত ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, ফরজ ইবাদতগুলো আমরা তো করতেছি, কিন্তু নাজাতের জন্যে যার উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখা মাত্র নাজাত দিয়ে দিবে, মুক্তি দিয়ে দিবে, এমন বড় ধরনের কোনো অবদান তো আমরা রাখতে পারিনি। তাই তিনি বলেছিলেন লা শাইয়া, তেমন উল্লেখযোগ্য তো তেমন কোনো আমল আমি করতে পারিনি, তবে এমনি ওহেব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। মুসলিমের বর্ণনায় রয়েছে মা আদাত্তুলাহা কাবীরা সালাতিন ওলা সিয়ামিন ওলা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিয়ামতের জন্যে অঢেল পরিমাণ বা অসংখ্য পরিমাণ বড় ধরনের কোনো নামাজ জমা করতে পারিনি, সালাত যেটা নামাজ পড়তে পারিনি অত, ওলা সাদাকাতিন আর ওলা সিয়ামিন ওলা সাদাকাতিন, আর আমি তেমন বেশি সিয়ামও রাখতে পারিনি এবং আমার অত দান সাদকাও নেই, তবে ওলা কিন্নি ওহেব্বুল্লাহ ও রাসূলাহ, তিনি বলছেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, ওহেব্বুল্লাহ ও রাসূলাহ। তিনি যখন এই কথাটা বলেছেন এটা তার অন্তরের অবস্থা ছিল, এ কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আনতা মা মান আহাবাবতা, সাহাবি তুমি ভালো করে জেনে নাও, তোমার হয়তো অঢেল সালাত নেই, তোমার হয়তো অসংখ্য দিনের সিয়াম নেই, তোমার হয়তো বিপুল পরিমাণের সাদকার নেকি নেই,
তবে তুমি জেনে রাখো তুমি যে কথাটা বলেছো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো তাহলে জেনে নাও তোমার যতটুকু ইবাদত আছে এর মাধ্যমে তুমি তার সাথে হয়ে যাবা যাকে তুমি ভালোবাসো তুমি তার সঙ্গে হতে পারবে যাকে তুমি ভালোবাসতে পেরেছো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই সুসংবাদ দিচ্ছেন যদি তুমি সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো ভালোবেসে থাকো তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো কিয়ামতের মাঠেও তুমি তার সাক্ষাৎ পাবে এবং জান্নাতেও তুমি তার সঙ্গী হতে পারবে আল্লাহু আকবার এতটা বড় কথা তাকে বলে দেওয়া হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত নিয়ামতের কথা শুনেছি যত ফজিলতের কথা শুনেছি এই কথার চেয়ে কোনো কথা আমাদেরকে এত বেশি আনন্দিত করতে পারেনি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফামা ফারাহ ফারাহনা বিশাইইন ফারাহনা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহাবাবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই কথাটা আমাদেরকে যতটা আনন্দিত করতে পেরেছে অন্য কোনো কথাতে আমি এতটা আনন্দিত হতে পারিনি যে রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যক্তি তার সঙ্গী হতে পারবে যাকে সে ভালোবাসে কেন তিনি এতটা সন্তুষ্ট হয়েছেন কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফা ইন্নি উহিব্বুল হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি বলছেন আমি এই জন্য সন্তুষ্ট হতে পেরেছি যেহেতু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি এবং ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম এবং আমি যেহেতু তাদেরকে ভালোবাসি আমার আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই প্রত্যাশা করি যে তাদেরকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে আমি তাদের সঙ্গী হতে পারবো আল্লাহু আকবার রাসূলের খবরটা তাই যে যাকে ভালোবাসতে পারবে হাশরের মাঠে কিয়ামতের উচ্চতর স্থানগুলোতে জান্নাতে সে তার সঙ্গী হতে পারবে আল্লাহ তাকে তার ভালোবাসার কারণে তাদের সঙ্গী করে দেবে তিনি এটাও বলেছেন কেননা ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম বিমিসলি আমালিহিম যদিও আমি তাদের মতো ইবাদত করতে পারিনি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি কারণ একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমান এবং আমলের কারণে যতটা উচ্চ স্থানে দেবে অন্যরা সেই ইবাদত করতে সক্ষম নয় হয়তো কারণ ইবাদতে এবং ইমানে অবশ্যই একে অপরের তারতম্য রয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এটা এই ব্যবস্থা আল্লাহ রেখেছে যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সঙ্গী হওয়ার তৌফিক দিয়ে দিবে আল্লাহ তার পক্ষ থেকে এই দোয়াটা আমাদেরকে করবে অতএব যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে যদি কোনো ব্যক্তি সবথেকে বেশি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে পারে সেই ব্যক্তি সাহাবায়ে কেরামদের মতো ইবাদত না করেও তাদের সঙ্গ পাবে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এই কথাটা আমি মনে করি যার ব্রেনে থাকবে যে যত বেশি এটা নিয়ে ভাববে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ সে কখনোই রাসূলুল্লাহর থেকে মুখ ফিরাতে পারে না অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভালোবাসবে তার অন্তরে এই ভালোবাসা জায়গা করে নেবে এটাই আমাদের দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সাহাবায়ে কেরামদের প্রতি যে ভালোবাসা যতটা ভালোবাসা প্রয়োজন আল্লাহ যেন আমাদের অন্তরে সেটাকে ঢেলে দেয় এবং এই ভালোবাসা অর্জন করার জন্যে যেই জিনিসগুলো সহজ হবে বা যেইভাবে ভালোবাসা প্রকাশ করা যাবে আল্লাহ যেন আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ভালোবাসাকে তিনি কবুল করে নেন সেটা যেন সত্যি আমরা অন্তর থেকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা যেন কবুল করে নেয় তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে সাক্ষাৎ পাবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে